হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তো আজকের এই ভিডিওতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস রিক্রুটমেন্ট হয় তার ইতিহাসের সিলেবাস এবং পুরো প্রিপারেশন যে স্ট্র্যাটেজি সেটা তোমাদেরকে বলে দেবো। অর্থাৎ শুধুমাত্র সিলেবাস জানলেই তো হবে না, তোমাদেরকে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে। তো এখনো পর্যন্ত যেহেতু নোটিফিকেশন প্রকাশিত হয়নি, সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে কি করা উচিত, কোনটা তোমরা করবে না, এটা কিন্তু জানা একান্তভাবেই প্রয়োজন। না হলে সম্পূর্ণ ভুল পথে গিয়ে ভুল প্রিপারেশন নেবে, এনার্জি নষ্ট হবে, ঠিক সময়ও নষ্ট হবে। তার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখো, সিলেবাসটা আগে বোঝার চেষ্টা করো এবং তারপর আমি তোমাদেরকে প্রিপারেশন স্ট্র্যাটেজি বলে দেব। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। এটা তোমরা পিএসসির ইংরেজি সিলেবাস দেখতে পাচ্ছ। তো 2015 সালে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস রিক্রুটমেন্ট সম্পর্কিত বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং সেই সময় একটি পরীক্ষা হয়েছিল। তারপর দীর্ঘ 9 বছর ধরে কোনো পরীক্ষা কিন্তু হয়নি। তো ইতিহাসের যে সিলেবাস, সেই সিলেবাসটা মোটামুটি এটাই হচ্ছে। তো এখানে 4টি গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ বি সি ডি। অর্থাৎ 100টি প্রশ্ন থাকবে, 1.5 ঘন্টার সময় পাবে। যদি চেঞ্জ না করে পরবর্তী সময়ে, তাহলে এই ধরনেরই একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। এই 4টি গ্রুপের মধ্যে গ্রুপ এতে রয়েছে প্রাচীন ইতিহাস, গ্রুপ বিতে রয়েছে মধ্যযুগের ইতিহাস, সিতে আধুনিক ভারত, ডিতে রয়েছে মডার্ন ইউরোপ অ্যান্ড ওয়ার্ল্ড। তো সিলেবাসটা যদি প্রপারলি তোমরা ভালো করে না বোঝো, তাহলে প্রিপারেশন নিতে গিয়ে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো 2015-তে যে পিএসসি এক্সাম হয়েছিল অ্যাসিস্ট্যান্ট মাস্টার রিক্রুটমেন্ট সম্পর্কিত, তো আমি পরীক্ষাটা দিয়েছিলাম, সুতরাং আমার জানা রয়েছে। যে সেটা বলে নয়, পরবর্তী সময়ে কলেজে, মানে গভর্নমেন্ট কলেজে যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট হয়, তারও 2টো পরীক্ষা আমি দিয়েছি এবং আরও অনেক কোয়েশ্চেন আমার কাছে রয়েছে। তো সেগুলো আমি দেখেছি, তার ভিত্তিতেই তোমাদেরকে আমি এই প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং সিলেবাসটা আমি ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে কোনো অসুবিধে তোমাদের পড়তে না হয়। দেখো, তো 4টি ভাগে ভাগ করা হয়েছে। 100টি যদি প্রশ্ন আসে, তাহলে আমি এইভাবে হিসাবটা করতে পারি। প্রাচীন বিশ্ব থেকে 25টি প্রশ্ন আসবে, গ্রুপ বি থেকে 25টি প্রশ্ন, গ্রুপ সি থেকে 25টি প্রশ্ন এবং গ্রুপ ডি থেকে 25টি প্রশ্ন আসবে। ঠিক আছে, যদি এই হিসেবে দেয় তাহলে এরকম দ্বারাই প্রত্যেক গ্রুপ থেকে 25টি করে প্রশ্ন দিতে হবে। এবার এখানে একটি মজার বিষয় দেখো, প্রাচীন যে ইতিহাস, সেখানে শুধুমাত্র ভারতের ইতিহাস নয়, ভারত ছাড়াও আরও অনেক দেশের ইতিহাস রয়েছে। তো এর জন্য তোমাদের কি করা দরকার? তো প্রথম তোমাদের যে টার্গেটটা নিতে হবে, সেটা হচ্ছে যে এই যে গ্রুপ বিভাজনগুলো দেখতে পাচ্ছ, মানে প্রথম তোমাদের টার্গেট হবে মডার্ন ইন্ডিয়া 1757 থেকে 1947 পর্যন্ত যে দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই ইতিহাসটা কমপ্লিটলি ভালো করে পড়া। এটা হচ্ছে তোমাদের প্রথম টার্গেট। যেহেতু 4টে গ্রুপ রয়েছে, তো এই গ্রুপ থেকে 25টি প্রশ্ন আসবে, টার্গেট করতে হবে যে তুমি 25টি প্রশ্ন যাতে এখান থেকে ঠিক করতে পারো। হলো সেকেন্ড টার্গেট, কি করবে? সেকেন্ড টার্গেট করবে তুমি মিডিয়াভেল হিস্ট্রির ওপর, মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রির ওপর তুমি ফোকাসড থাকবে। মানে এখানে 2টো রয়েছে, তার মানে আমি ধরে নিতে পারি যে মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 15টি প্রশ্ন আর এখান থেকে 10টি প্রশ্ন দেবে, তাহলে 25টি প্রশ্ন হয়ে গেল। যদিও কম বেশি হতে পারে, কিন্তু এইরকমই থাকার কথা। ঠিক আছে, তারপর মিডিয়াভেল ইন্ডিয়ান হিস্ট্রির ওপর তোমরা ভালো করে জোর দেবে। তারপর তোমাদের যেটা জোর দেওয়া দরকার, সেটি হচ্ছে এই গ্রুপ ডি, অর্থাৎ মডার্ন ইউরোপ এবং ওয়ার্ল্ড। একবারে ফরাসি বিপ্লব থেকে শুরু করে 1945 পর্যন্ত বিশ্বের, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত যে সুদীর্ঘ ইতিহাস রয়েছে, সেটাই কিন্তু এখানে পড়তে হবে। মানে ইউরোপের ইতিহাসটা কিন্তু অনেকটা দীর্ঘ রয়েছে, সুতরাং একটু ধৈর্য সহকারে ভালো করে পড়তে হবে, তবেই এটা কভার করতে পারবে। তারপরে একবারে সর্বশেষে গিয়ে তোমরা হাত দেবে অ্যানসেন্ট হিস্ট্রির ওপর। অর্থাৎ অ্যানসেন্ট হিস্ট্রিতে যেহেতু 5টি আলাদা আলাদা বিষয় রয়েছে, সুতরাং এখান থেকে কিন্তু প্রশ্নগুলো ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা
বেশি। এমন হতে পারে যে প্রাচীন ভারত থেকে পাঁচটা দিল, এখান থেকে পাঁচটা, এখান থেকে পাঁচটা, এখান থেকে পাঁচটা, এখান থেকে পাঁচটা। অর্থাৎ আমি তোমাদেরকে একটা বেসিক স্ট্রাকচার বলে দিচ্ছি, এমন ফলো করতেও পারে না করতে পারে, কিন্তু এই ধরনের স্ট্রাকচার ফলো করার সম্ভাবনাই বেশি। আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও হয়েছে যে ভারতের ইতিহাস থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে, বিশ্বের ইতিহাস বা ইউরোপের ইতিহাস থেকে প্রশ্ন খুব কম এসেছে, এমনও কিন্তু হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই যে পিএসসির প্রশ্ন সেটা পুরোপুরিভাবে ইংলিশে হবে, অর্থাৎ ইংরেজিতে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। যদি তুমি ভাবো পিএসসি ক্র্যাক করবে, তাহলে তোমাকে ইংরেজিতে কিন্তু মক টেস্ট মাস্ট দিতে হবে, বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে। বাংলা বই পড়ো কোনো অসুবিধা হবে না, কিন্তু ইংরেজিতে তোমাদের পরীক্ষা দিতে হবে। বাংলায় কিন্তু পিএসসির এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস কোনো পরীক্ষা হয় না, তাদের পরীক্ষাটা ইংরেজিতে প্রশ্ন থাকে, এমসিকিউ, এবং ইংরেজিতে হয়। দ্বিতীয় হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে, তো সেটা কতটা প্রশ্নে কতটা কি নেগেটিভ মার্কিং রয়েছে সেটা যখন তারা পুরো বিজ্ঞপ্তি প্রকাশিত করবে তখন জানা যাবে, এখন অযথা, এত বেশি কিছুতে মাথা ঘামিয়ে লাভ নেই। আর যেটা থাকার সম্ভাবনা যে বিএড সম্পূর্ণ থাকতে হবে তবেই তুমি পিএসসি এক্সাম দেবে, এটাও পরবর্তী বিজ্ঞপ্তি যখন প্রকাশিত করবে তখন আমরা ডিটেলসে জানতে পারবো। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের যেটা সব থেকে আগে করা দরকার, যাদের বিএড কমপ্লিট হয়ে গিয়েছে, এসএসসির প্রিপারেশন নিচ্ছ, নেটসেটের প্রিপারেশন নিচ্ছ, তারা কি করবে, ভালো করে এই সিলেবাস ধরে ধরে পড়বে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটু সিলেবাসটা বলে দিই, তারপর আবার আমি এই জায়গাতে আসবো। দেখো, গ্রুপ এতে রয়েছে প্রাচীন ইতিহাস। প্রাচীন ইতিহাসে প্রাচীন ভারতের একটি অংশ রয়েছে, এখানে তোমাদেরকে মগধ থেকে হর্ষবর্ধন পর্যন্ত পড়তে হবে। এবার দেখো, তুমি ষোড়শ মহাজনপদ পড়বে, মগধের উত্থান পড়বে, মগধের উত্থান পড়লে সেখানে প্রতিবাদী ধর্মের বিষয়টা আসবে, অর্থাৎ বৌদ্ধ জৈন আজীবক ধর্ম আসবে, সেটা পড়তে হবে। তারপরে মগধের উত্থান কিভাবে হচ্ছে, তারপর মৌর্য বংশ, শুঙ্গ, কান্য, সাতবাহন, কুষাণ, তারপর কলিঙ্গ, এই বংশের ইতিহাস তোমাদেরকে পড়তে হবে, গুপ্ত বংশের ইতিহাস পড়তে হবে, তারপর তুমি হর্ষবর্ধন এবং শশাঙ্ক, এখানে গিয়েই প্রাচীন ভারতের ইতিহাস শেষ করবে। এখানে যে বিষয়টা মেনশন করা রয়েছে সেখানে গুরুত্ব দেবে, অতিরিক্ত আর বিষয় পড়ার দরকার নেই পিএসসির ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে প্রাচীন চীন, অর্থাৎ প্রাচীন চীনে যে তাং এবং সুং সম্রাটদের যে সুদীর্ঘ ইতিহাস রয়েছে, তাদের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে ইতিহাস সেটা পড়বে। আমি পরবর্তী ভিডিওতে এই সম্পর্কিত বইয়ের নামগুলো বলে দেবো, কোনো অসুবিধা হবে না, একটু ধৈর্য ধরো তোমরা। তিন নম্বর হচ্ছে প্রাচীন মিশর, যেখানে পিরামিড, মমি, স্ক্রিপ্ট, তারপর মিশরের যে ব্যবসা বাণিজ্য, নদী, এই বিষয়গুলো রয়েছে। চার হচ্ছে প্রাচীন গ্রিস, অর্থাৎ গ্রিসের এথেনিয়ান সাম্রাজ্য, স্পার্টান, স্পার্টাকাস, দাস ব্যবস্থা, এগুলো নিয়ে মোটামুটি প্রশ্ন আসে। প্রাচীন রোম, এখানে প্রাচীন রোম সাম্রাজ্য কিভাবে গড়ে উঠছে, রোমান আইন, রোমের দাস ব্যবস্থা, এগুলো নিয়েই কিন্তু প্রশ্ন দিতে দেখা যায়। তো এই বিষয়গুলো রয়েছে, এগুলো ভালো করে একটু তোমাদেরকে দেখতে হবে। গ্রুপ বিতে কি রয়েছে, মধ্যযুগীয় ইতিহাস, মধ্যযুগীয় ইউরোপের ইতিহাস, যেখানে তুমি সামন্তবাদ পড়বে, শার্লেমেন পড়বে, অর্থাৎ ইউরোপে যে ক্যারোলিঞ্জীয় সাম্রাজ্য বা ফ্র্যাঙ্ক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, তার শাসক ছিলেন শার্লেমেন, তার সুদীর্ঘ যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে। কিভাবে ইউরোপে সাম্রাজ্য গড়ে উঠছে, পোপতন্ত্র বা পোপ গড়ে উঠছে, এবং ক্রুসেড, প্রথম এবং দ্বিতীয় ক্রুসেড খুব গুরুত্বপূর্ণ ছিল, তারপরে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ছোটো ছোটো ক্রুসেড চলেছিল, তারও ইতিহাস এর মধ্যে রয়েছে। সেকেন্ডে দেখা যাচ্ছে যে মধ্যযুগীয় ভারত, অর্থাৎ দিল্লির সুলতানি থেকে শুরু করে ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত ইতিহাসটা তোমাদেরকে এখানে পড়তে হবে। গ্রুপ সিতে রয়েছে আধুনিক ভারত, পুরোটাই পড়তে হবে, 57 থেকে একবারে 1947 পর্যন্ত। গ্রুপ ডিতে রয়েছে আধুনিক ইউরোপ বিশ্ব, 1789 থেকে 1945 পর্যন্ত, মানে ফরাসি বিপ্লব থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত। বোঝা গেল? তো এই হচ্ছে সিলেবাস। এবার এই আধুনিক ইউরোপের মধ্যে যে যে বিষয়গুলো পরপর রয়েছে তোমাদেরকে কম বেশি সেগুলোই ভালো করে দেখতে হবে, অন্য কোনো উপায় নেই। এবার এখানে সব থেকে বড় যেটা প্রশ্ন, যে পিএসসির রিক্রুটমেন্ট সম্পর্কিত বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে? যতটা সম্ভব এই যে লোকসভা ভোট রয়েছে তারপরেই প্রকাশিত হবে। তো এখন তোমাদের জানা দরকার যে
কোন বিষয়গুলো তোমরা পড়বে, কোনগুলো পড়ে এগিয়ে রাখবে। তো আমি তোমাদেরকে এই নাম্বার বিভাজনটা বুঝিয়ে দিয়েছি, সুতরাং যেগুলোতে বেশি নাম্বার আছে সেগুলো তোমাদেরকে বেশি করে দেখতে হবে। মানে তোমাদের প্রথম টার্গেট থাকবে কি, আধুনিক ভারতের ইতিহাস। এটা হচ্ছে তোমাদের প্রথম টার্গেটেড এরিয়া, মানে আধুনিক ভারতের ইতিহাসটা তোমাদেরকে এখন থেকেই কমপ্লিট রাখতে হবে। প্রথম তুমি আধুনিক ভারতের ইতিহাসটা পড়া শুরু করো, এখান থেকে যাতে কোনো প্রশ্ন ভুল না হয় এমনভাবে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। আর যেহেতু তোমরা SLST বা রিসেন্টলি মাদ্রাসা দিলে, তারপর নেট সেটের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো কম বেশি আধুনিক ভারতের ইতিহাস পড়াই রয়েছে, তোমরা আরেকটু ভালো করে এটা দেখো। দ্বিতীয় তোমরা পড়বে কি, দ্বিতীয় পড়বে মধ্যযুগের ভারতের ইতিহাস, এটাকে তোমরা টার্গেটে রাখো। তৃতীয় পড়বে তোমরা ভারতের প্রাচীন ইতিহাস। অর্থাৎ এখানে আমি তোমাদেরকে যেটা বলার চেষ্টা করছি যে যতদিন না PSC তাদের রিক্রুটমেন্ট সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, ততদিন তোমরা এই প্রাচীন চীন, মিশর, গ্রিস, রোম এবং এই মধ্যযুগীয় ইউরোপের যে ইতিহাস রয়েছে সেটা পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ PSC রিক্রুটমেন্ট যে প্রসেস সেটা খুব দীর্ঘ সময় নিয়ে হয়, তো যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার 1 বা 2 মাস 3 মাসের মধ্যে কখনোই পরীক্ষা তারা নিতে পারবে না, কারণ সারা বছর ধরে তাদের এত পরীক্ষা চলে যে সেই চাপ সামলানোই তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। তো ভারত ছাড়া বাকি যে ইতিহাস রয়েছে সেটা পড়ার জন্য তোমরা প্রচুর সময় পাবে। এবার কোনো কারণবশত যদি PSC বিজ্ঞপ্তি না প্রকাশিত হয়, ধরো হলো না, তখন কি হবে, তখন তোমাদের কিন্তু এখনই যদি তুমি মধ্যযুগের ইউরোপ, তারপর এই প্রাচীন গ্রিস, রোম, তারপর মিশর, চীন সব পড়ে কমপ্লিট করে ফেললে, তো দেখা যাচ্ছে তাহলে সেটা পুরোপুরি হবে তোমার সময়টা অপচয় হচ্ছে। কারণ সেই সময়ে যদি SLST হয় বা নেট সেট তোমরা দিচ্ছ, তার জন্য তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা পড়া দরকার। মানে আমি কি বলছি সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। তোমাদেরকে এই মুহূর্তে ভারতের ইতিহাসের যে অংশটুকু রয়েছে সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার রাখতে হবে, ভালো করে পড়ে ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে। তারপর তুমি ইউরোপের ইতিহাসটা ভালো করে দেখো, কারণ ইউরোপের ইতিহাসের সাথে SLST ইতিহাসের সিলেবাসের অনেক মিল রয়েছে। তো এই বিষয়গুলো তোমরা প্রথমে ক্লিয়ার করার বা পুরোপুরিভাবে কমপ্লিট করার চেষ্টা করো। দেন যখন PSC তাদের নোটিফিকেশন প্রকাশিত করবে, তখন তুমি বাকি যে টপিকগুলো থাকছে, মানে মধ্যযুগের ইউরোপ আর প্রাচীন গ্রিস, রোম, চীন ইত্যাদি, সেগুলো তখন পড়ো। আগে কিন্তু কখনোই পড়তে যেও না। এবং বই সম্পর্কিত কি কি, মানে কি কি এর জন্য বই পড়বে না পড়বে আমি তোমাদেরকে সব ডিটেলসে বলে দেব। আমার কাছে কোশ্চেন পেপারও রয়েছে, সেটাও তোমাদেরকে আমি পরবর্তী একটা সময়ে প্রোভাইড করব। যতক্ষণ না নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে ততক্ষণ কিন্তু আমি PSC-র কোনো কোশ্চেন পেপার তোমাদের কাউকে দেব না, যখন প্রকাশিত হবে তারপরেই আমি তোমাদেরকে সেটা প্রোভাইড করে দেব, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু মাথায় রাখো, অযথা সময় নষ্ট করবে না। ইন্ডিয়ান হিস্ট্রি এবং ইউরোপের হিস্ট্রি এগুলোকে ভালো করে কমপ্লিট করার চেষ্টা করো। দেন যখন নোটিফিকেশন দেখ, যথেষ্ট সময় পাবে বাকি ইতিহাসগুলো কমপ্লিট করার। আর যদি PSC-র কোশ্চিনের কথা বলি, তাহলে একদম ইজি কোশ্চিন দেয়, এক কথায় উত্তরের মতো কোশ্চিন দেয়। তো এই যে টপিক, এই টপিকগুলো তো খুব বেশি ছাত্রছাত্রীদের পড়া থাকে না, সুতরাং এই টপিকগুলো থেকে একদমই ইজি ইজি কোশ্চিন দিতে দেখা গিয়েছে। সুতরাং সেখান থেকে তোমরা পুরোপুরি নিঃসন্দেহ থাকো, এক কথায় উত্তরের মতো অনেক প্রশ্ন এখানে আসবে। মানে মিশরের কোন মমিটি সব থেকে বড়, তারপর স্পার্টাকাস কি, রোমের রাজধানী কি ছিল, তো এরকম অনেক সহজ সহজ প্রশ্ন আছে। তারপর যে সার্লেমান কোথাকার শাসক ছিলেন, কত সালে তিনি সিংহাসনে বসেন, এরকম সহজ সহজ প্রশ্ন দিতে দেখা যায়। মূলত PSC-তে জটিল প্রশ্ন কখনোই দেয় না, ইংরেজিতে কোশ্চেন দেয়, খুব সহজ দেয়, এবং যেহেতু নেগেটিভ মার্কিং থাকে সুতরাং তারা কখনোই জটিল প্রশ্ন দেয় না। এবার কেন তোমাদেরকে আমি ইন্ডিয়ান হিস্ট্রি পড়ার কথা বলছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ স্কুলের সিলেবাস চেঞ্জ হচ্ছে, সেখানে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। যদি কোনো কারণবশত PSC সিলেবাসের মধ্যে একটু চেঞ্জ করে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। যদিও চেঞ্জ করে না বা করবে না, কিন্তু তাও যদি করে তখন কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। আর যতই চেঞ্জ করুক বা যাই করুক না কেন, ভারতের ইতিহাস কিন্তু একই থাকবে, তার মধ্যে কোনো চেঞ্জ হবে না। তো তোমাদেরকে আবারও বলছি, সঠিক প্রিপারেশান তখনই হবে যখন তুমি বুদ্ধি করে সেটা নিতে পারবে।
ওই জন্য অবশ্যই এখন ইন্ডিয়ান হিস্ট্রিটা ভালো করে পড়ো, দিয়ে কমপ্লিট করে রাখো। যারা এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ইন্ডিয়া এবং ইউরোপটা ভালো করে কমপ্লিট করে রাখো। তোমাদেরকে চেষ্টা করতে হবে এখান থেকে 25 এবং এখান থেকে 25 তোলা, ঠিক আছে? আর তোমরা যদি পিএসসি বা এসএলএসটি পড়তে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নেক্সট উইক থেকে আমরা নতুন ব্যাচ স্টার্ট করব, যেখানে তোমাদেরকে সঠিকভাবে গাইড করে দেবো যে কিভাবে তোমরা এর জন্য প্রিপারেশন নেবে। তো আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।